হ্যালো, গুড মর্নিং, সবাই কেমন আছো? আজকে হচ্ছে, দেখো, আজকে হচ্ছে সোমবার, 24 তারিখ। তো তোমাদেরকে তো বলেছিলাম যে আজকে আমার সেলাইয়ের পরীক্ষা রয়েছে। তো আমি এখন, দেখো, বাবার সঙ্গে যাচ্ছি পরীক্ষা দিতে। তো বাইকে গিয়েছিলাম, আর পরীক্ষা ছিল 11টা থেকে। তো আমি মোটামুটি 10:45-এর দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম। বাড়ি থেকে তো বাইকে 2 থেকে 3 মিনিটের রাস্তা। তো আমি 10:45-এ বেরিয়ে মানে স্কুলে পৌঁছে গিয়েছিলাম 50-এর মধ্যে। তারপরে মানে কিছুক্ষণ স্কুলে বসে থাকার পরে ম্যাম আসে এবং পরীক্ষা শুরু হয়। তো আমি এখন দেখতে পাচ্ছ, আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছি। আর তোমাদেরকে আমি আমার অ্যাডমিট কার্ডটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে আমার অ্যাডমিট কার্ড। এখানে আমার নাম, আমার মানে কোর্স সমস্ত কিছু, আমার ছবি সহ সমস্ত কিছুই দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। তো এটা একটা ভোকেশনাল কোর্স যদিও, আর এটা মানে সার্টিফিকেট, মানে রেজাল্ট সার্টিফিকেট পাওয়া যায়। এটা 6 মাসের একটা মানে কোর্স, কিন্তু কী বলতো, মানে 6 মাসের কোর্সে তো মানে সমস্ত কিছু শেখানো সম্ভব হয় না। সেই জন্য মোটামুটি শিখতে 1-1.5 বছর টাইম লেগেই যায়। তো করা যায়, ম্যাম খুব ভালো, মানে ম্যাম খুবই ভালো। আমি যদি চাই যে আমি আরও এক্সট্রা কিছু শিখবো বা আমি পুরোটা কমপ্লিট করব, তাতে আমার যত টাইমই লাগুক না কেন, ম্যাম আমাদেরকে শিখিয়ে দেবে। তো দেখো, এখন আমরা ক্লাসরুমে বসে আছি। এটা দেখো ব্ল্যাক বোর্ড ক্লাসরুমের। তো এখানে অঙ্ক কষা রয়েছে, মানে এটা ক্লাস 8-এর রুম, আর এখানে অঙ্ক কষা রয়েছে দেখতে পাচ্ছ বোর্ডে। আর বাইরের পরিবেশটাও বেশ ভালো, মানে জানোই তো মানে রাস্তাটা কেমন, তোমাদেরকে দেখিয়েছি, চারিদিকে গাছপালা। আবার জানালা দিয়েও তোমাদেরকে রাস্তাটা দেখিয়ে দিলে তোমরা বুঝতে পারবে যে চারিদিকে গাছপালা। এটা হচ্ছে আমার দুটো বান্ধবী, আমি ওই এক মানে একসঙ্গে তিনজনে বসে একটু আড্ডা মারছিলাম, গল্প করছিলাম। তারপরে দেখো, জানালা দিয়ে আমি তোমাদেরকে পরিবেশটা দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ কত গাছপালা। এই জায়গাটায় দারুণ সুন্দর হাওয়া দিচ্ছিল ওপরে। তো তারপরে নিচে আমাদেরকে বলে যে নিচের রুমে পরীক্ষা হবে, তো আমাদেরকে ম্যাম ডেকে নিয়ে আসে। আমরা তখন নিচের রুমে এসে পরীক্ষা দিয়েছি, কিন্তু পরীক্ষার সময় তো মোবাইল ফোন অ্যালাও থাকে না, সেই জন্য ওই টাইমটা মানে 2 ঘন্টা মতো, 11টা থেকে পরীক্ষা শুরু হয়েছিল মোটামুটি 1টা-1:30 অবধি ফোন আমাদের কাছে ছিল না। তারপরে পরীক্ষার পরে কিছুক্ষণ আমরা মানে কী বলতো, আমরা একটু ম্যামদের সঙ্গে গল্প করেছিলাম, মানে আমাদের ম্যাম প্লাস বোর্ড থেকে একজন ম্যাম এসেছিলেন, সেই ম্যাম, দুটো ম্যামের সঙ্গে একটু জাস্ট গল্প টল্প করেছি। তো সেই টাইমে আমি একটা ভিডিও করেছি। দেখো, এখানে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে, আমাদেরকে একটা সায়া, 6 কাঠের সায়া বানাতে দেওয়া হয়েছিল। তো সেটাই আমরা এখন বানাচ্ছি, আমাদের দুজন মিলে একটা সায়া বানাতে হতো। তো কেউ কাটিং করেছে, আমি কাটিং করে দিয়েছি, আর এই মেয়েটা সেলাই করছে। তো দেখো, আমরা এখন আড্ডা মারছি, আর আমি আজকের ভ্লগটা এখানেই শেষ করছি।